না না ছোট বড় কোন টুকরো দেবো না, সরি এটাতে কিছু করতে পারলাম না, সরি। ব্যঙ্গ করো না, বুঝেছো? ব্যঙ্গ করলে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ভ্লগস। এখন 8:30 বাজে, আমরা মর্নিং ওয়াকে গেছিলাম, তো আমার স্নান টান সব হয়ে গেছে, বিতোষক এখন স্নান করছে। আর হ্যাঁ, আজকে দেখি কি করি কি না করি, তারপরে যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 9:45 বাজে, বিতোষক বেরোচ্ছে অফিসে, আর বাইরে একদম মানে চচ্চড়ো রোদ উঠে গেছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন হাওয়া দিচ্ছিল, এখনও হাওয়া দিচ্ছে কিন্তু রোদও উঠে গেছে। এই দেখো হাওয়া দিচ্ছে কিন্তু রোদ দেখো কিরকম। টাটা। কতটা দিলে? এই দেখো আমি এখানে এই ঝুড়িটা নিয়ে বসেছি, এখানে লিচু আছে আর তরমুজ আছে। অ্যাকচুয়ালি মানি এই ঝুড়িটার মধ্যে এগুলো কেটে এভাবে রেখেছিল, তো আমি ঝুড়িটা শুধুই নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এখন একটু তরমুজ খাচ্ছি আর লিচু। আর বাই দ্য ওয়ে লিচুগুলোও যেমন মিষ্টি, তরমুজটাও সেরকমই মিষ্টি, খুব মিষ্টি দুটোই, খেতে খুব ভালো লাগছে। এখন 9:45 বাজে আর আমরা খাচ্ছি হচ্ছে চা। মানিরা ওদিকে খাচ্ছে, মানি একটু ফোনে কথা বলছে, পাপা টিভি দেখছে, আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে না আমাদের চা খাওয়ার টাইম, দেখবে রোজই এই টাইমটাতেই আমরা ইউজুয়যালি চা খাই। আর তো হ্যাঁ, এই 9:45 এটাই আমাদের চা খাওয়ার টাইম, অড টাইম বাট হ্যাঁ। আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সকাল থেকে যখন মর্নিং ওয়াকে গেছিলাম তখনও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যদিও গরম আছে প্রচণ্ডই গরম, কিন্তু সঙ্গে হাওয়াও দিচ্ছে। আর হাওয়াটা একটুখানি ওই তোমার ঝোড়ো হাওয়া টাইপের, যদিও সবসময় হচ্ছে না কিন্তু যখন দিচ্ছে তখন বেশ ভালো লাগছে। তো আমি ওই জন্য একটুখানি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, আর রোদটা মাঝে মধ্যে উঠছে আবার পড়ে আছে। যেমন এই যে এখন দেখো, এখন কোনো রোদ নেই বরং হাওয়া দিচ্ছে, এই যে এই দিকটাতে দেখো। আমাদের এই ফ্ল্যাটে যদি একটু সাউথ ফেসিং হতো তাহলে এখানেও মানে আরো বেশি হাওয়া হতো। সাউথ ফেসিং বাড়ি বা ফ্ল্যাটে অনেক বেশি হাওয়া হয়, যেটা লেক টাউনে হয়। লেক টাউনে সামনে পুকুর প্লাস সাউথ ফেসিং আমাদের ওই ফ্ল্যাটটা, বাড়ি যখন ছিল আমাদের বাড়িটাই তো ফ্ল্যাট হয়েছে, তো ওটাও সাউথ ফেসিংই ছিল, ওখানেই আমাদের বাড়িটা ছিল, সেটাই পরে প্রমোটিং করিয়েছি আমরা। তো সেই জন্য ওখানে হাওয়া টাওয়াগুলো প্রচণ্ড বেশি, আর সেইটা এখানে অতটা হয় না যেহেতু আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে পূর্ব ফেসিং, বাট তাহলেও যথেষ্টই হাওয়াটাওয়া আছে। বাইরে যদি হাওয়া থাকে তাহলে এখানে মানে আমরা হাওয়া পেয়ে যাই, আর আজকে তো বেশ সুন্দর হাওয়া আছে। যেন ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাচ্ছি আর চাও খাচ্ছি। এখন 2:00, এখন গিয়ে লাঞ্চটা করে নিই, খিদেও পাচ্ছে। আর আমি এই জানলাটা খুলে না এখানে শুয়ে শুয়ে ঢুকে টিভি দেখছি, এই মানে ব্যালকনিরও জানলা দরজাগুলো খোলা, এত সুন্দর হাওয়া দিচ্ছে না মানে মনে হচ্ছে যে শুয়েই থাকি শুয়েই থাকি, এত যেটা তখন বললাম যে এমন দমকা হাওয়া দিচ্ছে। তো আর এখন আস্তে আস্তে হাওয়াটা একটু বাড়ছে, আর প্লাস একটু মেঘ মেঘও করেছে, আমি জানি না বৃষ্টি টিষ্টি হবে কিনা বলতে পারবো না, কিন্তু হাওয়াটা খুব সুদিং ঠান্ডা একটা হাওয়া আসছে। আর আমি এই জানলাটা খুলে রেখেছি, তো এত ভালো লাগছে, আমি শুয়ে শুয়ে টিভি দেখছি, একটা পডকাস্ট দেখছিলাম, খুব ভালো লাগছে। যাই হোক এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে আমি রুটি খাবো দুপুরবেলা, আর এখানে আমার জন্য একটা অমলেট আছে। কি ছোট না না, আমি তো এটা খাবো, আমি দেবোই না, ডিম থেকে একটা টুকরোও তুমি পাবে না। আর এখানে আজকে এই যে ডাটা দিয়ে মটর ডাল হয়েছে, আর একটু পটল ভাজা আছে, আর ভিন্ডি পোস্ত, আমের টক আছে, এখানে আছে হচ্ছে আর মাছের ঝোল, আর এই যে চিলি পনির। তা আমি খাবো হচ্ছে রুটি আর চিলি পনির আর অমলেট। না আমি তোমাকে একটুও দেবো না, অমলেটের আমি একটা টুকরো আমি কাউকে দেবো না, ডিম নিয়ে নো কম্প্রোমাইজ। না না ছোট বড় কোনো টুকরো দেবো না, সরি এটাতে কিছু করতে পারলাম না, সরি। যাই হোক, তো এখন আমি রুটি আর চিলি পনির আর অমলেট খেয়ে নেবো,
আর বাকিগুলো মানি আর পাপা খাবে, তাকে লাঞ্চটা করে নি। এখন 7:30 বাজে আর আমি এখানে খাচ্ছি একটুখানি চা, বিতর্ষক একটু পরেই এসে যাবে। আর দুপুরবেলা একটা টিভিতে একটা জিনিস দেখছিলাম, দেখতে দেখতে পুরো চোখটা লেগে গেছিলো। অ্যাকচুয়ালি নাই, সকালবেলা উঠে হাঁটতে গেলে তখন এত চোখটা টানে যে মানে ঘুম পেয়ে যায়। যাই হোক, আমার অ্যামাজনের একটা পার্সেল এসছে। এই যে পার্সেলটা সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি কিনা বলেছি কিনা ঠিক মনে নেই, যাই হোক এখানে এসছে। ভেবেছিলাম দুপুরবেলা তোমাদেরকে এটা আনপ্যাক করে দেখিয়ে দেবো, কিন্তু দুপুরবেলা বললামই যে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, এখন দেখিয়ে দিচ্ছি, আগে চাটা খেয়ে নি, তারপরে এটা আনপ্যাক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বলতে বলতে বিতর্ষক চলে এসছে। আমি এক্ষুনি এই জাস্ট তোমার কথা বললাম। 100 বছর বাঁচবো তাহলে? বেঁচে থাক বাবা। এক্ষুনি আমি জাস্ট তোমার কথা বললাম। আর এর বাইকের হর্নটা না আমি সামহাও মানে শুনতে পেয়ে যাই, কোথা থেকে একটা প্যাক করে একটা হর্ন মারে, আমি শুনতে পেয়ে বুঝে যাই যে ও আসছে। মনে টান তো মাস্টার আমার, পুরো বাগবানে হেমামালিনী ব্যঙ্গ করো না, বুঝেছো? ব্যঙ্গ করলে তো বাগবানের হেমামালিনী আমি বুঝতে পারি কিনা মানিকে জিজ্ঞেস করবে। যেই তোমার একটা হর্ন বাজে আমি সাথে সাথে বলি যে ওই যে বিতর্ষক আসছে, বুঝতে পারলে? ইচ্ছা করে ঘন্টা বাজে সেই ওই 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 মুখে কেউ বুঝতে পারে না, মানে কোনো ভাবে এটা মানে ক্রেডিট দেওয়াই যাবে না বউকে যে হ্যাঁ বউ বুঝতে পারছে। আমি তো বলছি যে বুঝতে পারছে। তুমি তো ব্যঙ্গ করছো, কি মুশকিল। যতই ব্যঙ্গ করুক কিন্তু এটা ঠিক যে আমি বুঝতে পারি অনেকটা দূর থেকে, আর সেজন্য ও যেই একটা প্যাঁক করে একটা হর্ন বাজায় আমি সাথে সাথে বলি যে ও আসছে। যাই হোক, এখন আমি চাটা খাই। গতকাল থেকে আমরা পঞ্চায়েত সিজন 3টা দেখতে স্টার্ট করেছি, আর মানে লিটারেলি এই ওয়েব সিরিজটার এত ক্রেজ না, মানে আমরা কালকে এপিসোড 4 অবধি পৌঁছেছি, আরও 4টা এপিসোড বাকি আছে। তাই আমি বিতর্ষককে বললাম যে এখন তাড়াতাড়ি করো, ও অফিস থেকে এসছে, তো ওর এখন যাবে গা ধুতে। এবার গা ধুতে গিয়ে না ও 1-1.5 ঘন্টা বাথরুমের মধ্যে থাকে, বেরোই না। তো সেই জন্য আমি বললাম যে একটু তাড়াতাড়ি করো তাহলে ওটা দেখতে পারি। ও এত দেরি করে গা ধুয়ে বেরোতে যে মানে টিভিটা যে দেখবো ওইখানেই ডিলে হয়ে যায়। এবার 4টে এপিসোড তো বড় বড় এপিসোড না, সেটা শেষ করতে অনেকটা টাইম লাগে। তারপরে কনস্ট্যান্টলি তো তুমি দেখছো না, মাঝখানে হয়তো একটু উঠছো, খাচ্ছো, এদিক যাচ্ছো, ওদিক যাচ্ছো, এই করে অনেকটা দেরি হয়ে যায়। তো কালকে আমাদের শেষ হয়নি, কালকে 4টে এপিসোড দেখেছিলাম। কিন্তু এত ক্রেজ এই সিরিজটার যে ফেসবুক খুলছি আর মানে লিটারেলি সবাই স্পয়লার্সও দিয়ে দিচ্ছে, এটা হয়েছে এই এপিসোডে, ওইটা হয়েছে ওখানে, ওইটা হয়েছে লাস্টে, এটা হয়েছে। আমি একে বলছি যে তাড়াতাড়ি এটাকে শেষ করো না, লোকে এত স্পয়লার দিয়ে দিচ্ছে না যে মানে সবটা জেনেই তো যাবো, তাহলে তো দেখার ইয়েটাই থাকবে না। মানে প্রথম দিকেই ফট করে দেখে নিলে কি হয়, লোকে স্পয়লার দেওয়ার আগেই আমরা সবটা মানে দেখা হয়ে যায়। এবার ওইগুলোতে ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে বলো, কমেন্ট সেকশনে বা এমনি ভিডিওতে লোকে এত বেশি স্পয়লার দিয়ে দিচ্ছে যে মানে অনেক কিছু জেনে যাচ্ছি, উইচ ইজ নট রাইট। কেন যে লোকে স্পয়লার দিচ্ছে, আই ডোন্ট নো, এখন অবধি দেওয়া উচিত না। অন্তত একটা সপ্তাহ লোকজনকে টাইম দাও যে লোকে দেখে নিক, সবাই তো আর দেওয়ার সাথে সাথে দেখতে পারে না। কিন্তু এই সিরিজটার একটা এক্সেপশনাল ক্রেজ আছে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলছি, তোমরাও যদি পঞ্চায়েত দেখে থাকো বা দেখো বা দেখছো, তো তাদের জন্য বলছি যে সিজন 1 আর সিজন 2 নিশ্চয়ই দেখেছো। ওইটা যেরকম টাইপের ছিল, মানে একটু কমেডিটা বেশি ছিল, কমেডি ফ্যাক্টরটা, সিজন 3-তে কমেডি ফ্যাক্টরটা আছে ডেফিনেটলি, পঞ্চায়েতের যে ফ্লেভারটা। আর একটা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, বিতর্ষক গা ধুতে গেছে, তো ওটার একটা আওয়াজ হতে পারে, ওখানে ফোন মানে মোবাইলে কি সব শুনছে। তো যাই হোক, ওটার যে ফ্লেভারটা সেটা ডেফিনেটলি আছে, কিন্তু এবারে সিজনটা অনেক বেশি সিরিয়াস, মানে একটু একটু অন্য রকম, একটু আর একটু স্লো পেসের। আগের দুটো আর একটু ফাস্ট ছিল, এবারেটা একটু স্লো আর তার সঙ্গে একটু সিরিয়াস বেশি, একটু ইমোশনাল কন্টেন্টটা বেশি রয়েছে। বেশি কিছু বলবো না তাহলে, আমি নিজেও তোমাদেরকে যতটুকু দেখেছি তার মধ্যে স্পয়লার দিয়ে দেবো। তো বিতর্ষক গা ধুয়ে বেরোক, তারপরে আমি ওকে বললাম যে তোমার যদি কোনো, ওর একটু কাজ ছিল, আমি বললাম তোমার কাজ ফাজ সব কালকে করো, আজকে এইটা দেখে শেষ করি। তো হ্যাঁ, ও এখন গা ধুয়ে আসুক, তারপরে এই পঞ্চায়েতটা দেখবো। এই যে আমরা পঞ্চায়েত দেখতে স্টার্ট করে দিলাম, এখন অলমোস্ট 11:30 বাজছে। আর এই যে পার্সেলটা আছে, তখন আর তোমাদেরকে খুলে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি।
তো এটার মধ্যে আমি অর্ডার করেছি হচ্ছে দুটো শার্ট আছে, মা জামাই ষষ্ঠীর জন্য বিতোষককে টাকা দিয়েছিল তো ও তো ওরটা কিনে নিয়েছে, আমার টাকাটা ছিল আমি কিনিনি, আমি মানে কিনেছি মানে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম। আচ্ছা তো দুটো আসেনি, একটাই এসছে নাকি? আচ্ছা আচ্ছা দুটো অর্ডার করেছি আরেকটা আসবে, আজকে একটাই এসছে। এই যে আমি পুরো শার্টটা খুলবো না, আমি স্ক্রিনে তোমাদেরকে ছবিটা অ্যাটাচ করে দেবো প্রোডাক্টের, আমি অ্যামাজন থেকে নিয়েছি বললামই, অ্যামাজনেরই ছবিটা দিয়ে দেবো, এদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা হোয়াইট শার্টই নিয়েছি, আমার অনেকদিন ধরে একটা হোয়াইট শার্ট কেনার ইচ্ছা ছিল। এটা আমাকে যদিও পরে দেখতে হবে, বাট হ্যাঁ এই হচ্ছে জিনিসটা। আর কাপড়টা একটু অন্যরকম, একটু এ দেখো এরকম রয়েছে, একটু কুচকানো কুচকানো টাইপের, কিন্তু এটা কিন্তু কটনের, এটা অন্য কিছু না, এটা কটনের। এবার আমি পরে দেখলে বুঝতে পারবো যে সব ঠিকঠাক হয়েছে কিনা, হোপফুলি ঠিকই হবে, যদি হয় তাহলে বিতোষক এই যে ক্যামেরা ধরে বসে আছে, ও একটা সাদা জামা কিনেছে, আমিও সাদা জামা কিনেছি, ম্যাচিং ম্যাচিং করে হ্যাশট্যাগ টুইনিং, ও বেচার করে ক্যামেরা ধরে রয়েছে, হ্যাশট্যাগ টুইনিং করে সাদা সাদা জামা পরবো। যাই হোক এটা এখানে কোথায় দাম ফাম রয়েছে আমি জানি না, যাই হোক আমি যদি খুঁজে পাই তাহলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ডিসকাউন্ট ছিল অনেক। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর বললামই, আরেকটা আছে যেটা আসবে ওটা একটু অন্যরকম, ওটা দুটোই আমি শার্টই অর্ডার করলাম, কারণ আমি কয়েকদিন আগে একটা শার্ট অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা পার্পলের মধ্যে অফ হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্টস করা, তো সেটা ব্লগে দেখার পর মা বললো যে ওই শার্টটা খুব ভালো লাগছে তাহলে তুই আরো দুটো শার্ট নিয়ে নিস, তো সেই জন্য আমি শার্ট অর্ডার করেছি, নাহলে আমি অনেক কুর্তি টুর্তিও দেখছিলাম, দেখালাম যে না কুর্তি নেবো না শার্ট নিই, তো এইটা একটা আসলো, আরেকটা এসে যাবে, যখন আসবে মেবি কাল বা পরশু এসে যাবে আই গেস, আমি অ্যাকচুয়ালি ভেবেছি আজকে দুটো এসছে, আমি বুঝতে পারিনি, তো ওটা যখন আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ এই হলো আজকে আমার পার্সেল, তো হ্যাঁ দ্যাট ওয়াজ ইট, এইটা ছিল হচ্ছে আজকের ভ্লগ। এখন বললামই যে 11:30 অলমোস্ট বাজতে যায়, তো আজকে যেটা হলো হচ্ছে আমার আর এডিট করে রাখা হলো না, আজকে ওই পঞ্চায়েত দেখতে গিয়ে টাইম চলে গেছে, ঠিক আছে কালকে সকালবেলায় এডিট করে নেবো, এখন আর ইচ্ছা করছে না। তো হ্যাঁ এই ব্লগটা আই হোপ ভালো লাগলো তোমাদের, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে দেখো একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো।